अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খুব ভালো, গুড, ওকে। মালিক, আমাদের সমস্ত মাল তৈরি হয়ে গেছে। সুখবর পিনাকি, এটা কার্জন কারখানার দিকে চলো। ঠিক আছে মালিক। সমস্ত মাল এসে গেছে? সব এসে গেছে। যাও, গেট বন্ধ করে দাও। শুভেচ্ছা মালিক, আমাদের সমস্ত মাল লোড হয়ে গেছে, এইবার বেরিয়ে পড়বে। সাবাস পিনাকি, সাবাস। সুরাটা ফোন করে বলে দাও যে মাল বেরিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। মালিক, তাড়াহুড়োয় কিছু মাল থেকে গেছে। যা, আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যা এখান থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি যা। পাশা ভাই, তাড়াতাড়ি চলুন। আবার কি হলো? চলো। সন্তু, মালকিন, মালকিন, গাড়িটা একটু প্রয়োজনীয় কাজে যাবে, কিছুক্ষণের জন্য আপনি কি একটু অফিসে বসবেন? অফিসে গিয়ে অপেক্ষা করুন। চলো। জয় মা লক্ষ্মী, তোমার কৃপাতে এই সমস্ত কিছু সম্পন্ন হলো।
জয় শ্রীকৃষ্ণ শামিল ভাই, ধর্মরাজ মাহিয়াবংশী বলছিলাম। এটা জানানোর জন্য আমি আপনাকে ফোন করেছি যে আমার কারখানা থেকে আপনার কনসাইনমেন্টটা বেরিয়ে গেল কিছুক্ষণ আগে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। জয় শ্রীকৃষ্ণ। এতদিনের এই ধারাবাহিকতা আমি আজও বজায় রাখতে পারলাম। জয় আর ধর্মরাজের এই সম্পর্কটা আজ অটুট রয়েছে। মাথা মোটা বোকা বোকা সবকটা। এত অসহযোগিতা, সিকিউরিটি ভ্যান কোথায়? মাল এখানে ফ্যাক্টরিতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সিকিউরিটি ভ্যানের কোনো খবর নেই। যেভাবে হোক যা খুশি করো, কিন্তু যেখান থেকেই হোক সিকিউরিটি ভ্যানের খবর নাও। এখনো পর্যন্ত সিকিউরিটি ভ্যান কেন পৌঁছলো না? পৌঁছতেও পারবে না রে বিরাট সাংভি, কোনোদিন আর পৌঁছবে না। কেননা আমি তোর ওই সমস্ত নিরাপত্তা রক্ষীদের বাড়িতে তাদের স্ত্রীদের জন্য হীরের হার উপহার হিসেবে পাঠিয়েছি। কত টাকা খরচ করে ফেলেছিস তুই? জগমোহনকে কিনেছিলি, মহেশকে কিনেছিলি, তো আমিও ভাবলাম আমারও একটু খরচা করা উচিত। তাহলে তো আমি তোর এই ট্রান্সপোর্টের লোকজনকে কিনে ফেললাম। চল, তোর যা করার আমি করে দিয়েছি। তুই সম্পর্কে আমার এক আত্মীয় হোস, আমার ভাইরা ভাই, তাই ভাবলাম যে সবার আগে সুখবরটা আমি তোকেই জানাই। বিরাট, আমার মাল ফ্যাক্টরি থেকে বেরিয়ে গিয়েছে, ব্যাস সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশনে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। কেমন লাগছে রে এখন তোর? চুপ করে আছিস কেন? কোনো শব্দ খুঁজে পাচ্ছিস না নাকি? বিরাট ভাই, কিছু বলুন আপনি। সারাক্ষণ মনের ভেতর চক্রান্ত চলতে থাকে, কাজে এলো না সেইসব পরিকল্পনা। তোর মধ্যে মেঘ প্রচুর ডাকলো, কিন্তু বৃষ্টি একটুও হলো না। জয় শ্রীকৃষ্ণ ভাইরা ভাই। জয় রামজি কি। আমিও কত বড় বোকা একটা, আসল ঘুঁটিটা কিন্তু এখনো আমার হাতে। খেলা এখনো শেষ হয়নি ধর্মরাজ মাহিয়াবংশী, এ তো সবে শুরু হলো। দাদু, ও দাদু, চিন্তা করো না, আমি এমন কলসি বানাবো যে ধর্মপুরের সব বাড়িতে শুধু আমাদেরই কলসি থাকবে। তুমি শুধু সন্তর হাতের জাদু দেখতে থাকো। কতবার বলেছি এই ঘাসটা মাউরি হজম করতে পারে না, ওর পেটে ব্যথা করে, তারপর আমাকে ডাকে আর সারা রাত ওর সাথে বসে থাকতে হয়। দাদু, ওকে সবুজ নয় শুকনো ঘাস খেতে দেব আমরা। দাদু, সদর দরজা আমের পল্লব লাগানো থাকলে আমার খুব ভালো লাগে, এটাকে আমি রোজ লাগাবো। হ্যাঁ, আর হ্যাঁ, আমি ধরো কিছুদিনের জন্য যদি বাইরে যাই, আমার কথা যদি খুব মনে পড়ে তাহলে এই আমের পল্লবগুলোকে দেখে নিও, আমার কথা আর মনে পড়বে না, কারণ এই আমের পল্লবের মধ্যে আমি সব সময় থাকবো। যে প্রভু অবগুণ মারা, হে মাফ করোনে মোরারি রে, অপরম পার প্রভু অবগুণ মারা।
দিদি, শান্তু দিদি এতক্ষণে পৌঁছে গেছে তাই না? হ্যাঁ মঙ্গি। দিদি, শান্তু দিদিকে ছাড়া একদম মন টেকে না আমার। চলো দিদির সাথে দেখা করে আসি। ও তো এই কিছুক্ষণ আগে গেল মা ওর নতুন সংসারে। সবাই ওকে অভিনন্দন জানাচ্ছে, ওর সঙ্গে গল্প করছে। ওদের অনেক লোকজন নিয়ে সংসার, সবার মাঝখানে বসে আছে হয়তো আমাদের শান্তু। জয় শ্রীকৃষ্ণ মালিক। পিনাকি, জয় শ্রীকৃষ্ণ। বলো। ভালো একটা খবর আছে মালিক। সুরাট ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের অর্ডারটা কনফার্ম করে দিয়েছে, আর সাথে এই সার্টিফিকেটটা মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কসকে পুরস্কার হিসেবে দিয়েছে। দারুণ খবর এটা পিনাকি, খুব ভালো। পিনাকি। হ্যাঁ মালিক। কারিগরদের জন্য আমরা জিতলাম, ওনারাই হলেন আমাদের জয়ের কারণ, তাই ওদের সবার খুশির দায়িত্ব আমাদের নিতে হবে। সবাইকে চারগুণ করে বেতন দিয়ে দাও, আর বলে দাও আগামীকাল থেকে পরের কনসাইনমেন্টের কাজ শুরু করে দিতে। ঠিক আছে মালিক। মালিক, অনেক রাত হয়ে গেছে। কি খবর আছে বিনাকি? আর আপনার স্ত্রী? মানে আমি বলতে চাইছি, মাধব সুলঙ্কির নাতনি অপেক্ষা করছে। পিনাকি। হ্যাঁ মালিক। একটা কাজ কর তুই পিনাকি, ওই মেয়েটাকে আমাদের সুরাটের যে গেস্ট হাউসটা আছে সেখানে পাঠিয়ে দে। সুরাট? বুদ্ধিমান মানুষজনের জন্য একটা ইশারাই যথেষ্ট। যেমন আপনি বলবেন মালিক। আরে সন্তু, এইখানে কি করছে? আরে আমি তো পালাই এসে গেছে মালিকের চামচা লুকিয়ে পড়ছক। ভাই গাড়ি বের করো, সুরাট যেতে হবে। বৌদি, আসুন গাড়িতে এসে বসুন। মালিকের কিছু প্রয়োজনীয় কাজ আছে, উনি এই সময় এখন আসতে পারবেন না। উনি আমাকে বললেন আপনাকে সুরাটের বাড়িতে ছেড়ে দিয়ে আসতে। খুব বেশি দূর নয়, এক দেড় ঘন্টার রাস্তা মাত্র। আসুন।
আচ্ছা, তাহলে ধরমপুর ছেড়ে সুরাটের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সন্তুকে। ওকে, রাখে হরি তোমার একে। আসুন। আসুন, এটা মালিকেরই বাড়ি। মালিক বলেছে আপনি এখানেই থাকবেন। এমনিতে আপনার এখানে কোনো অসুবিধে হবে না। আমি বলতে চাইছি, রান্নাঘরে সব জিনিসপত্রই রাখা আছে, আর ফ্রিজেও খাবার দাবার সমস্ত কিছু রাখা আছে। ফ্রিজ যেখানে খাবার দাবার সমস্ত ঠান্ডা হয়, যেমন ফল সবজি ইত্যাদি। এছাড়াও যদি আপনার আর কিছু জিনিসের প্রয়োজন হয়, তাহলে আপনি সিকিউরিটিকে বলে দেবেন। এখন অনেক রাত হয়ে গেছে, আপনি আরাম করুন, আমি আসি। নমস্কার। তারপরে আর কি, নতুন কোনের গৃহপ্রবেশ হয়। দিদি, গৃহপ্রবেশে কি হয় আমাকে বলো না। বিয়ের পরে নতুন কোনের গৃহপ্রবেশ হয়, আর চৌকাঠের ওপারে আলতা পরা পা নিয়ে এগিয়ে গিয়ে চাল ভরা ঘটকে ভেতর দিকে ফেলে দিতে হয়। এর অর্থ হলো নতুন বউ আসার ফলে পরিবারে সুখ আর শান্তি বাড়বে, আর বাড়িতেই থাকবে। এটাই হলো নতুন কোনের গৃহপ্রবেশ, বুঝেছিস? হলো ভাইরা ভাইয়ের বাড়ির নতুন অতিথি। নিতে এসেছি আপনাকে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।